हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। माई सेल्फ राजश्री बनर्जी फ्रॉम बाँकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आज के बायोलॉजिकल क्लासिफिकेशन किंगडम मोनर पर पार्टा पढ़ब, जेटा होचे यू बैक्टीरिया। तो आगे दिन पढ़े आर्कियो बैक्टीरिया, आज के पढ़ब यू बैक्टीरिया। तो यू बैक्टीरिया मान कथाटार हे मानटाई हे यू मान हे जेखने इू थे से मान हे ट्रू ट्रू बैक्टीरिया बोलते। ঠিক আছে, কেন ট্রু ব্যাকটেরিয়া বলছে চলো আমরা দেখে নিই পড়ে কি বলছে। দিস আর থাউজেন্ড অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া অর ট্রু ব্যাকটেরিয়া। দেয়ার আর থাউজেন্ড অফ ইউ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া ট্রু ব্যাকটেরিয়া। অর্থাৎ ট্রু ব্যাকটেরিয়া হচ্ছে থাউজেন্ড অফ, মানে অনেক বেশি পরিমাণে হচ্ছে থাকে। দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ এ রিজিড সেল ওয়াল অ্যান্ড ইফ মোটাইল এ ফ্লাজেলাম। অর্থাৎ এদের ক্যারেক্টারটা কি, এদের হচ্ছে একটা রিজিড সেল ওয়াল থাকে, আর যদি মোটাইল হয় অর্থাৎ যদি চলাফেরা করতে পারে তাহলে একটা ফ্লাজেলাম হচ্ছে তাদের মধ্যে থাকে। দ্য সায়ানোব্যাকটেরিয়া অলসো রেফার টু অ্যাজ ব্লু গ্রিন অ্যালগি হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্টস অ্যান্ড আর ফটোসিনথেটিক অটোট্রোপস। অর্থাৎ যে সায়ানোব্যাকটেরিয়া থাকে যাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলি, হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্ট। গ্রিন প্ল্যান্টের মতো হচ্ছে এই সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ক্লোরোফিল এ থাকে, এবং এই ক্লোরোফিল এ থাকার জন্য তারা কিন্তু গ্রিন প্ল্যান্টসের মতোই হচ্ছে ফটোসিনথেটিক অটোট্রপস হয়ে থাকে। অটোট্রপস মানে কি, আমি আগের দিন বলেছিলাম যে যারা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে তাদের অটোট্রপস বলা হয়। সেটা দু রকমের হয়, একটা ফটোসিনথেটিক একটা কেমোসিনথেটিক। ফটোসিনথেটিক কখন বলবো, যখন তারা এনার্জি মানে খাবার তৈরি করতে যে এনার্জিটা লাগছে সেই এনার্জিটা যখন সে সানলাইট থেকে হচ্ছে নিচ্ছে তখন তাকে আমরা বলবো ফটোসিনথেটিক অটোট্রপস। দেখো, আমাদের একটা খাবার তৈরি করতে গেলে কিন্তু এনার্জি একটা লাগে। যেমন দেখবে আমাদের মারা খাবার তৈরি করে যখন, তখন কি আমরা যখন খাবার তৈরি করি, মা কাকিমা যখন খাবার তৈরি করে কি হয়, একটা গ্যাস মানে একটা হচ্ছে এনার্জি কিন্তু লাগে। হয় সেটা গ্যাস দিয়ে হয়, নয় সেটা কাঠের জালে যারা করে কাঠে কাঠে আগুন দিয়ে হয়, কয়লা দিয়ে হয়। তো এইরকম অনেক জায়গা থেকে আমরা মানে এনার্জি পাওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য, কিন্তু এনার্জিটা অনেক রকমভাবে আমরা পাই। ঠিক আছে, তা সেইভাবে আমরা বলি যে গ্যাসে রান্না হচ্ছে, কাঠের জালে রান্না হচ্ছে, উনুনে রান্না হচ্ছে। তো ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও হচ্ছে, কিন্তু রান্না আমরাই করছি। একইভাবে প্ল্যান্ট হচ্ছে রান্না করছে, অর্থাৎ অটোট্রপস। এবার সেই যে এনার্জিটা সে কোথা থেকে নিচ্ছে, সে সানলাইট থেকে নিচ্ছে অর্থাৎ গ্যাসে গ্যাস থেকে নিচ্ছে, না কাঠ থেকে নিচ্ছে, না কয়লা থেকে নিচ্ছে, তার উপর অর্থাৎ গাছ কোথা কোথা থেকে নিতে পারে। এক হচ্ছে সে সানলাইট থেকে নিতে পারে, আরেকটা হচ্ছে তার মধ্যে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যার ফলে কিছু হিট তৈরি হচ্ছে, সেই হিটটা থেকে সে এনার্জি নিতে পারে। তো এখানে ফটোসিনথেটিক অটোট্রপস মানে তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করছে, এবং এনার্জিটা খাবার তৈরি করার জন্য যে এনার্জিটা সেটা সে সানলাইট থেকে নিচ্ছে। কারা? সায়ানোব্যাকটেরিয়ারা। ঠিক আছে, না সায়ানোব্যাকটেরিয়ার ইউনিসেলুলার অর্থাৎ একটাই সেল থাকে। কলোনিয়াল অর ফিলামেন্টাস কলোনি করে এরা থাকতে পারে। ফিলামেন্টাস হয় ফ্রেশ ওয়াটার ম্যারিন অর টেরিস্টিয়াল অ্যালগি। অর্থাৎ ফ্রেশ ওয়াটারও হতে পারে, মেরিনও হতে পারে, টেরিস্টিয়ালও হতে পারে, সব রকমই হচ্ছে থাকতে পারে। ফ্রেশ ওয়াটারেও তারা থাকতে পারে, মানে মিষ্টি জলেও থাকতে পারে, তারপর নোনতা জলে মানে মেরিনেও থাকতে পারে, আবার টেরিস্টিয়াল মানে স্থলেও হচ্ছে থাকতে পারে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই এ জিলাটিনাস সিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কলোনিজ যেটা সেটা হচ্ছে সারাউন্ডেড বাই এ জিলাটিনাস হচ্ছে সিথ দিয়ে একটা সারাউন্ডেড থাকে। যেমন দেখো এখানে হচ্ছে এই ছবিটা ব্লু গ্রিন অ্যালগিরি আছে, এগুলো একটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, এরা একটা কলোনি তৈরি করছে, এবং এটা হচ্ছে মিউসিলাস হচ্ছে জিলাটিনাস যে সিথ সেইটা দিয়ে হচ্ছে পুরো কলোনিটা সারাউন্ডেড আছে। দে অফেন ফর্ম ব্লুম ইন পলিউটেড ওয়াটার বডিজ। অর্থাৎ তারা ওয়াটার বডিজে, পলিউটেড যে ওয়াটার বডি সেখানে ব্লুম তৈরি করে। সাম অফ দিস অর্গানিজম ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন স্পেশালাইজ সেলস কল হেটেরোসাইট। অর্থাৎ এদের কিছুর মধ্যে হচ্ছে একটা স্পেশালাইজ সেল থাকে। যেমন এইটা দেখো, এই এর মধ্যে দেখো স্পেশালাইজড হচ্ছে একটা সেল আছে যেটাকে বলে হেটেরোসিস্ট। এক্সাম্পল হচ্ছে নস্টক, অ্যানামিনা, এদের মধ্যে কি হয়, এরা হচ্ছে কি করে ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন। এই যে হেটেরোসিস্ট অর্থাৎ স্পেশালাইজ সেল, এটার কাজটা কি, অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন আছে ওটাকে ওরা ফিক্স করে নেয়।
Chemosynthetic autotrophs bacteria oxidize various inorganic substances such as nitrates, nitrites and ammonia and use the release energy for their ATP production. অর্থাৎ কেমোসিনথেটিক যখন অটোট্রপস যারা তাদের ক্ষেত্রে কি হয়, তাদের আমি বললাম যে তাদের বডির মধ্যে কিছু রিয়াকশন চলে যেখান থেকে তারা এনার্জিটা তৈরি হয় এবং সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে তারা এটিপি প্রোডাকশন করে। তো সেই যে এই যে নাইট্রোজেনটাকে অ্যাটমসফিয়ার থেকে হচ্ছে ফিক্স করছে, ফিক্স করার পরে কি হচ্ছে অক্সিডাইজ ভেরিয়াস ইনঅর্গ্যানিক সাবস্টেন্স সাচ অ্যাজ নাইট্রেটস, নাইট্রাইটস, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে অক্সিডেশন হচ্ছে, ফলে কি হচ্ছে ইউজ দ্য রিলিজড এনার্জি, এনার্জি রিলিজড হচ্ছে, যে এনার্জিটাকে কাজে লাগিয়ে সে এটিপি প্রোডাকশন করছে কেমোসিনথেটিক অটোট্রপসের মধ্যে। ওকে, দে প্লে এ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার। অর্থাৎ এরা কী করে যে নস্টক এবং অ্যানাবিনা, এদের ক্ষেত্রেই মেনলি বলা আছে যে নস্টক এবং অ্যানাবিনার ক্ষেত্রে হেটারোসিস্ট বলে একটা স্পেশালাইজ সেল থাকে যেটা কী করে অ্যাটমসফিয়ার নাইট্রোজেনকে হচ্ছে ফিক্স করতে সাহায্য করে এবং এরা কেমোসিনথেটিক অটোট্রপিক হচ্ছে ব্যাকটেরিয়া। এটা হচ্ছে আলাদা হয়ে গেল, এবার কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়ার কথা বলছি। কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়ারা কী করে, এটা হচ্ছে ফটোসিনথেটিক অটোট্রপ বলে। এবার কেমোসিনথেটিক অটোট্রপসে বলছে কি যে অ্যামোনিয়া, নাইট্রেটস, নাইট্রাইটস এগুলোর অক্সিডেশনের ফলে হচ্ছে এনার্জি তৈরি হয় এবং সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে হচ্ছে এটিপি প্রোডাকশন করে। ওকে, দে প্লে এ গ্রেট রোল এনার্জি ফর দ্য এটিপি প্রোডাকশন, দে প্লে এ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার। অর্থাৎ এই যে কেমোসিনথেটিক অটোট্রপস যারা, তারা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কী কী, নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার, এই যে নিউট্রিয়েন্টসগুলো এগুলোকে রিসাইক্লিং করার জন্য। ওকে, তো এটা গেল আমাদের অটোট্রপস। এবারে দেখা যাবে হেটারোট্রপ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু সব রকমই হয়, আমি বলেছিলাম আগে দিন যে অটোট্রপস হয়, হেটারোট্রপস হয়, হেটারোট্রপসের মধ্যে আবার কি প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক। তো অটোট্রপস আমরা দেখলাম দু রকমের, ফটোসিনথেটিক, একটা কেমোসিনথেটিক, এরপর হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য নেচার। অর্থাৎ নেচারে বেশিরভাগ অ্যাবান্ডেন্ট, মানে বেশিরভাগ যে ব্যাকটেরিয়াগুলো আছে বেশিরভাগই হচ্ছে হেটারোট্রপিক। দ্য মেজরিটি আর ইম্পর্ট্যান্ট ডিকম্পোজার, মেজরিটি তাদের মধ্যে আবার মেজরিটি হচ্ছে ডিকম্পোজার। ওকে, মেনি অফ দেম হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাফেয়ার্স। অর্থাৎ অনেক আবার ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে মানুষের কাজে হচ্ছে কাজে লাগে। কীরকম দেখো, দে আর হেল্পফুল ইন মেকিং কার্ড ফ্রম মিল্ক। অর্থাৎ দই থেকে যে দুধ তৈরি হয় তাইতে হচ্ছে ব্যাকটেরিয়া হেল্প করে। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, কিছু অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে ব্যাকটেরিয়া হেল্প করে। ফিক্সিং নাইট্রোজেন ইন লেগিউমস, লেগিউম জাতীয় যে গাছগুলো তাদের যে নাইট্রোজেন হচ্ছে ফিক্সেশন হয় তাতেও কিন্তু ব্যাকটেরিয়া হেল্প করে। অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, নট অনলি ব্যাকটেরিয়া, হেটারোট্রপিক, কিছু হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের আমাদের দৈনন্দিন কাজেও হচ্ছে লেগে থাকে, যেমন দুধ থেকে দই তৈরি করতে কাজে লাগে, এছাড়াও যে লেগিউমসের যে নাইট্রোজেন ফিক্সেশন হয় সেখানে কাজে লাগে এবং অ্যান্টিবায়োটিক তৈরি করতেও কাজে লাগে। ঠিক আছে, সাম আর প্যাথোজেন্স কজিং ড্যামেজ টু হিউম্যান বিংস, যেমন কিছু ব্যাকটেরিয়া মানুষের কাজে লাগে আবার কিছু ব্যাকটেরিয়া হচ্ছে মানুষের ক্ষতিও করে, মানুষের, ক্রপস, ফার্ম অ্যানিমালস অ্যান্ড পেটস, এদের মানে সবার, হিউম্যান বিংস, ক্রপস, শস্য, ফার্ম অ্যানিমালস, অর্থাৎ যে অ্যানিমালসগুলো আমরা পোষ্য অ্যানিমালস এবং পেটস পোষ্য, তো এদের ক্ষেত্রে এদের কিন্তু আবার কিছু মানে কিছু ব্যাকটেরিয়া যেমন ভালো করে আবার কিছু ব্যাকটেরিয়া প্যাথোজেন্স হিসেবে হচ্ছে ড্যামেজও করে দেয়। যেমন হচ্ছে কি কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যাঙ্কার এর আর ওয়েল নোন ডিজিজ কজড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। অর্থাৎ এই যে ডিজিজগুলো হয় এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয়। তাহলে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আমাদের কি মনে রাখতে হবে যে বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে হেটারোট্রপিক, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে স্যাপ্রোফাইট। ওকে, এই স্যাপ্রোফাইট নয় ডিকম্পোজার। ওকে, এবার কিছু ব্যাকটেরিয়া আছে মানুষের উপকার করে, কী কী, ওই তিনটে এক্সাম্পল বলবো, অ্যান্টিবায়োটিক তৈরি করতে, দুধ থেকে দই তৈরি করতে, আর হচ্ছে মানে গাছেরও হেল্প করে কি শস্য, লেগিউম জাতীয় যে শস্যগুলো তাদের রুটসে যে নাইট্রোজেন ফিক্সেশন হয় সেখানে কাজে লাগে। ঠিক আছে, ঠিক এইভাবে জিনিসটাকে তিন চারবার মনে করে নেবে, খালি দেখবে মনে থেকে যাবে। আর কিছু ব্যাকটেরিয়া আছে কি সবারেরই ক্ষতি করে, শস্যের ক্ষতি করে, মানুষের, পেট, সবার, ফার্ম অ্যানিমাল সবারেরই ক্ষতি করে এবং ডিজিজ হচ্ছে কজ করে, কী কী ডিজিজ, যেমন কলেরা, টাইফয়েড, টিটেনাস এটসেট্রা। ওকে, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস, তো এই হয়ে গেল আমাদের মোড অফ
নিউট্রিশন, এবার হচ্ছে রিপ্রোডাকশন নিয়ে কিছুটা বলেছি। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেনলি বাই ফিশে, সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশনস দে প্রোডিউস স্পোর্স, অর্থাৎ ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করে ফিশনের মাধ্যমে। ফিশন মানে হচ্ছে জুড়ে জুড়ে যাওয়া, মানে দেখো এই যে এই ব্যাকটেরিয়াটা মনে করো এই একটা ব্যাকটেরিয়া ছিল, এই কী হলো ডিএনএটা রেপ্লিকেট করলো এবং সেল মেমব্রেন এগুলো সব হচ্ছে তৈরি হলো এবং তারপর মাঝখান থেকে দুটো সেল মেমব্রেন জুড়ে গিয়ে এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া তৈরি করে ফেললো, অর্থাৎ একটা থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেলো। অর্থাৎ ব্যাকটেরিয়া মেনলি রিপ্রোডাকশন করে বাই ফিশনের মাধ্যমে। সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশন, যখন হচ্ছে ফেভারেবল কন্ডিশন থাকে না, অর্থাৎ যে বাচ্চাটা তৈরি হবে সেটা হচ্ছে নাও বাঁচতে পারে, ওইরকম হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে, খুব একটা হার্শ এনভায়রনমেন্ট যেখানে আনফেভারেবল ফেভারেবল নয় সেই রকম হচ্ছে জায়গায় কী করে সরি দে প্রোডিউস স্পোর্টস, অর্থাৎ তারা কী করে স্পোর্টস প্রোডাকশন করে। ওকে, দে অলসো রিপ্রোডিউস বাই এ শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং এ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়াম টু দ্য আদার, অর্থাৎ এরা আবার সেক্সুয়ালি হচ্ছে রিপ্রোডাকশন করে। কীভাবে? একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে অনেক সময় সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, কিন্তু মেনলি যে রিপ্রোডাকশন প্রসেস সেটা হচ্ছে ফিশন এবং আনফেভারেবল কন্ডিশনে এরা স্পোর্টস প্রোডাকশন করে। ঠিক আছে, দ্য মাইকোপ্লাজমা, তাহলে রিপ্রোডাকশন থেকে আমরা কী মনে রাখবো? মেনলি বাই ফিশন আনফেভারেবল কন্ডিশনে স্পোর্ট প্রোডাকশন করে। কী কী লাইন দিয়ে দেখো, এই মেনলি বাই ফিশনের নিচে ডাক দেবে, আনফেভারেবল কন্ডিশনের নিচে ডাক দেবে, স্পোর্টসের নিচে ডাক দেবে, মানে মেনলি বাই ফিশন আনফেভারেবল কন্ডিশনে স্পোর্ট তৈরি করে আর তারপরে কী করবে সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। কীভাবে করে? এটা একটা ব্যাকেট দিয়ে দেবে, বাই অ্যাডপ্টিং এ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে সেক্সুয়ালি রিপ্রোডাকশনও করে থাকে। এরপরে লাস্ট প্যারা কী বলছে? দ্য মাইক্রোপ্লাজমা আর অর্গানিজম দ্যাট কমপ্লিটলি ল্যাক এ সেল ওয়াল, অর্থাৎ মাইক্রোপ্লাজমা হলো এমন একটা অর্গানিজম যার মধ্যে কোনো সেল ওয়াল থাকে না। দে আর দ্য স্মলেস্ট লিভিং সেল নোন অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, অর্থাৎ এদের মধ্যে কোনো সেল ওয়াল থাকে না, এরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে এবং এটা হচ্ছে স্মলেস্ট লিভিং সেল নোন, অর্থাৎ যতগুলো লিভিং সেল আমরা জানি তার মধ্যে সবথেকে ছোটো হচ্ছে লিভিং সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব কটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কি মাইক্রোপ্লাজমা সেল ওয়াল থাকে না, স্মলেস্ট লিভিং সেল নোন এবং এরা সার্ভাইভ করে উইদাউট অক্সিজেন। মেনি মাইক্রোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমালস এবং প্ল্যান্টস, এবং বেশ অনেক মাইক্রোপ্লাজমা আছে যেগুলো কি প্যাথোজেনিক অর্থাৎ ডিজিজ কজ করে হচ্ছে অ্যানিমালস এবং প্ল্যান্টসের মধ্যে। তো চারটে পয়েন্টই আমাদের মনে রাখতে হবে, যে মাইক্রোপ্লাজমার সেল ওয়াল থাকে না, স্মলেস্ট লিভিং সেল নোন সবথেকে ছোটো লিভিং সেল, আর হচ্ছে কি অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে এবং অ্যানিমালস এবং প্ল্যান্টসের ক্ষেত্রে প্যাথোজেনিক হয়ে থাকে। অনেক মাইক্রোপ্লাজমা আছে যেগুলো অ্যানিমাল এবং প্ল্যান্টসের ক্ষেত্রে প্যাথোজেনিক হয়। তো এই হলো আমাদের মানে ইউ ব্যাকটেরিয়া। ওকে, তাহলে আমাদের কিন্তু কিংডম মোনেরাটা শেষ হলো। কিংডম মোনেরার মধ্যে তাহলে আমরা কী কী পড়লাম? আর্কিয়া ব্যাকটেরিয়া আর হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তো পরের দিন আমরা পড়বো কিংডম প্রোটিস্টা। তো যদি বলে এখান থেকে আমাদের কী কী ইম্পর্টেন্ট, সেটা আমাদের কী কী ইম্পর্টেন্ট, এখান থেকে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে হেটারোসিস্ট, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এটা একটু পড়তে হবে, হেটারোসিস্টের জায়গাটা পড়তে হবে। আর কি আমাদের ব্যাকটেরিয়া কি ভালো কাজ করে, অর্থাৎ দুধ থেকে দই তৈরি করতে, লেগিউমসের ওই যেটা নাইট্রোজেন ফিক্সেশন এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করতে, তারপরে কী কী রোগ হচ্ছে তৈরি করে, কলেরা, টাইফয়েড, টিটেনাস, এগুলো তো আমরা জানি। এরপরে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন মেনলি কিসের মাধ্যমে হয়? ফিশন, আনফেভারেবল কন্ডিশনে কী হয়? স্পোর্টস। আর মাইক্রোপ্লাজমার এই চারটে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মেন ইম্পর্টেন্ট যেটা আসে যে স্মলেস্ট লিভিং সেল নোন, সেখানে অপশন দেওয়া থাকবে চারটে এবং একটা অপশনে থাকবে মাইক্রোপ্লাজমা, তো তোমাদের মাইক্রোপ্লাজমাটা টিপ দিয়ে আসতে হবে। তো এই গেল আমাদের কিংডম মোনেরা, পরের দিন আমরা শুরু করব কিংডম প্রোটিস্টা। তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আজকের পড়ানো থেকে বা আগের পড়ানো বা নিউট রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।